আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, রোজকার মতন আমি আবার হাজির হয়ে গেলাম, ঠিক সন্ধ্যায় না কিন্তু, আজকে কিন্তু আমি তোমাদের সাথে ঠিক দুপুরে চলে আসলাম কথা বলতে, কারণ আমি দেখতে পাচ্ছ সাজগোজ করে নিয়েছি, আমি কোথাও একটা এখন যাব। তো কোথায় যাব, কী জন্য যাব, এখন আমি তোমাদের কিছু বলবো না, তোমরা সব দেখতে থাকো, আমি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, কতটুকু পারবো বলতে পারছি না, কারণ বাইরে গিয়ে ভিডিও করার তো আমার অভ্যাস নেই, আর সেজন্য আমি একটু হেজিটেট বোধ করতেই পারি বাইরে গেলে পরে কীভাবে তুলবো না তুলবো। তো আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কোথায় একটা জায়গায় যাচ্ছি, কোন জায়গাটায় যাচ্ছি, তো আমি স্বপ্ন ভাবিনি হয়তো যে এই জায়গাটায় আমি কোনোদিন যেতে পারবো। তো চলো, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো, আমি কোথায় যাই না যাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? আমি বেরিয়ে গেছি, দেখো রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, অটো ধরবো, অটো ধরার পর আমি মেট্রো ধরবো। তো চলো, আর প্রচণ্ড রোদ, রাস্তায় ছাতাও নিইনি, তো চলো। হ্যাঁ, আস, এত রোদে কথাও বলা যাচ্ছে না, চলো তোমাদের সাথে যতটুকু পারবো আমি চলে এসেছি। দেখো আমার গাড়ি এখনো আসেনি, গাড়ি দিদি আসবে, তো আসলে আমি মেট্রোতে উঠবো। মেট্রো স্টেশনে তোমাদের অনেকেরই হয়তো চেনা জায়গা এটা। দেখো আমি যাচ্ছি হচ্ছে তাজ হোটেলে, এখানে আমার ছেলের আজকে ট্রেনিং আছে। ছেলে চলে গেছে, ভেতরে আমি ঢুকতে পারিনি, আমি তোমাদের একটু দেখাবো বলে একটু ঘুরছি এখানটা। কেন এসছে, কী বৃত্তান্ত, এগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। বন্ধুরা, সত্যি আমার স্বপ্নের বাইরে, আমি কোনোদিন ভাবিনি যে এই জায়গায় আমি আসতে পারবো। তো ছেলের একটা ট্রেনিং আছে, প্লাস তোমাদের তো বলেছিলাম আমার ছেলের সেমিস্টার আরম্ভ হয়েছে, তার জন্য ওকে আনতে হয়েছে। তো কী ব্যাপারে এনেছি সেটা তোমাদের সাথে আমি সব ঘরে গিয়ে শেয়ার করব। এর থেকে ভেতরে গিয়ে আর করতে পারছি না, এখানে সিকিউরিটি আছে। তাজ তোমরা সকলে সকলেই জানো, এটা হচ্ছে তাজ বেঙ্গল 5-star হোটেল। কি দারুণ পরিবেশ, দেখো ছেলে ভেতরে ঢুকে গেছে। তো অনেকক্ষণ আমি ভেতরে একটু ঘোরাঘুরি করলাম, এখন আমি একটা চায়ের দোকানে বসে আছি। দেখো চা, বসে একটু চা খেলাম, জল খেলাম, কিছুক্ষণ একটু বসে নি, ভেতরে ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো একটু বাইরে বেরিয়ে এসেছি। তো চলো আবার তোমাদের সাথে ঘরে কথা হবে, ঠিক আছে? আমরা এখন বাড়িতে রওনা দিচ্ছি, এখন আমরা রবীন্দ্র সদন স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, এখন আসলে আমরা চলে যাব। ছেলে তো আসবে না ক্যামেরায়, মাস্ক খোলা যাবে না, তো ভীষণ ক্লান্ত লাগছে, শরীর ভাল লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, এখন প্রতীক্ষায় আছি কখন গাড়ি আসবে আর উঠে পড়বো। চলো, এটা হচ্ছে রবীন্দ্র স্টেশন, রবীন্দ্র সদন স্টেশন, ওটা সবাই চেনো,
তবু একটু দেখিয়ে দিলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়েছি, চাটা খেয়েছি, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম। আর কারণ আমার ভিডিওটা শেষ করতে হবে, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে বাড়িতে গিয়ে তোমাদের কারণটা জানাবো, কেন আমি তাজে গেছিলাম। তো সত্যি কথা বন্ধুরা, আমার কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার যে আমি তাজের মতন হোটেলে গেছি। সত্যি কথা আমার কল্পনার বাইরে, এটা আমার পক্ষে তো আর পসিবল না, তাজে গিয়ে থাকা বা ঢোকা পসিবল না। ছেলের কল্যাণ মানে কল্যাণেই আমি আজকে ঢুকতে পেরেছি ওখানে। আর কেন বা গেছি সেটা বলছি, কারণ আমার ছেলের সেমিস্টার আজকে থেকে আরম্ভ হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার। তো আজকে থেকে ওর প্র্যাকটিক্যাল ছিল। তো এই দুদিন চার দিন ধরে ঘরেও প্রচুর রান্নাবান্না করেছে, এমনকি তোমাদের বলি যে তোমরা যে মেয়োনিজটা কিনে খাও সেটাও কিন্তু ঘরে বানানো যায়, আমার ছেলে বানিয়েছে, আমরা খেয়েছি, সত্যি অসাধারণ বানিয়েছে, অসাধারণ। তো যাই হোক, আজকে ওর একটা অবধি কলেজের প্র্যাকটিক্যাল ছিল, সেখানে বিভিন্ন রকম রান্নাবান্না তো করতে হয়, তোমরা জানো হোটেল ম্যানেজমেন্ট করা মানেই রান্না। তার সাথে সাথে কিন্তু ওদের চারটে কোর্স করানো হয়, তার মধ্যে আরেকটি কোর্সের ওপরে আমার ছেলের খুব ঝোঁক, সেটা হচ্ছে বারটেন্ডার। তো যাই, বারটেন্ডারের যে এক্সামটা সেটা ওর কলেজে ফোর স্টার হোটেল বলে, কলেজের ওপরে ওর ফোর স্টার হোটেল বলে, সেখানে ওটা হয়নি বারটেন্ডারটা, আর বারের ব্যাপারটা ওখানে নেই। তো সেই জন্য তিনটের পরে তাজে যারা বারটেন্ডারের কোর্সটা পাশাপাশি করছে তাদের একটা, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়েছে তাজে। তো আরেকটা কথা বলি যে ছেলেকে ওখান ছেলে ওখানকার ওরা যে আজকে রান্নাবান্না করেছে, ওখানে ডিশ বানিয়েছে, যে পরীক্ষাটা হয়েছে, পরীক্ষা মানে রাইস থেকে আরম্ভ করে সব কিছু করেছে রান্না ওখানে। তা ওখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমার ছেলে তো খাবে না, হয়তো একটু টেস্ট করেছেও হয়তো। তো আমার ছেলে রান্না পুরো ফাইনালি ওকে হয়েছে, আমি এইটুকু শুনেছি। আর শুধু ওর একটু প্রবলেম হয়েছে, একটু নুন নাকি ওর বেশি পড়ে গেছে। যাই হোক, প্রথম প্রথম তো একটু অসুবিধা হবেই, একটু নুন বেশি হয়েছে, হালকা একটু বেশি হয়েছে, নাহলে ওর রান্না একদম ওকে হয়েছে। আর সাথে সাথে দু তিন দিন ধরে ঘরে প্রচুর রান্নাবান্না করেছে, এমনকি তোমরা তো সবাই জানো মেয়োনিজ দোকানে কিনতে পাওয়া যায়, ছেলে আমাদের ঘরে বানিয়ে খাইয়েছে মেয়োনিজ কাঁচা ডিম দিয়ে, এত সুন্দর বানিয়েছে মানে কি বলবো। যাই হোক, তো ওইখানে পরীক্ষা দেওয়ার পরে কলেজের স্টুডেন্টদের নিয়ে যারা বারটেন্ডারের পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গ্রেট ইস্টারে, কিন্তু নিয়ে যাবে কিন্তু পৌঁছাবে না, ওরা নিয়ে দিয়ে এসছে। তো আর আর তা বারটেন্ডারের পরীক্ষার জন্য আমাদের বলা হয়েছিল একটা ওয়াইনের ওপেনার কিনতে, ওয়াইন তো তোমরা জানো ওয়াইন মানে কি। তো সেই ওয়াইন ওপেনারটা আমি কিনেছি ছেলের জন্য 3,000 টাকা, 3,000, তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি নিয়ে বসেছি এইটুখানি একটা জিনিস, 3,000 টাকা দাম নিয়েছে জিনিসটার। ওটা হচ্ছে ওয়াইন ওপেনার, তো আজকে এটা এক্সামের জন্য লেগেছে, ওটা কলেজে নিয়ে যেতে নট অ্যালাউ ছিল, তাও ওটা বলেছিলো গার্জেনকে নিয়ে যেতে, আর আমি ছেলের জন্য একটু খাবারও নিয়ে গেছিলাম, কারণ ও তো ওইসব খায় না, জিম করে বলে, তো নিয়ে গেছিলাম। আর তোমাদের আমি দেখিয়ে দিই ওয়াইন ওপেনার, দেখো এই একটা ছোট্ট জাস্ট একটা প্যাকেট, আর কিছুই না কিন্তু, ঠিক আছে। এটার দাম হচ্ছে 3,000, এই যে এরকম ব্যাপারটা, ওয়াইন যে ওপেন করে মানে যে ওয়াইনের বোতল যে খোলে এটা দিয়ে খোলে, তো আজকে ওটা দিয়েও করেছে। তো ওর মানে বারে যে পরীক্ষাটা ছিল, বারে যে পরীক্ষাটা মানে বারটেন্ডারের কোর্স করতে গেলে যেই প্র্যাকটিক্যালটা ছিল আজকে, সেটা তাজেই হয়েছে ওর। তো যাই হোক বন্ধুরা, আমি এই জন্যই আজকে তাজে গেছিলাম, কারণ আমাদের ওখানে ডেকেছিলো যাওয়ার জন্য যে প্যারেন্টসকে এগুলো নিয়ে যেতে হবে, তার সাথে ছেলের খাওয়া নিয়ে গেছিলাম। তো ভেতরে তো আমি তুলতে পারিনি, কিন্তু আমার ছেলে বলল মা ভেতরে আমরা তুলতে পারবো, কিন্তু তুমি হয়তো ওখানে তুলতে পারবে না। তো যাই হোক, যদি এর পরবর্তীকালে আবার যাই কোনো দিনও, অবশ্যই আমি ভেতরটা তোলার চেষ্টা করবো। আর সত্যি বন্ধুরা, আমি কোনো দিনও ভাবিনি যে আমি তাজে ঢুকতে পারবো, তোমাদের তো ভেতরটা দেখাতে পারলাম না, অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে সত্যি আমার খুব গর্ব, আমার খুব গর্ব। তাই ভগবানের কাছে একটা কথা বলি, ঠাকুর মানে ওখানে বসেই ভাবছিলাম যে ছেলেটাকে মানুষ করে দাও ঠাকুর, মানে একটা গর্বের ব্যাপার সব জায়গায় চাকরি করা, যদিও তাজে হয়তো এখানে ও যে ইন্টারন্যাশনাল কোর্সটা করে, ওর তো ইন্ডিয়ার মধ্যে কোনো কিছুই না, সবই ওর ইন্ডিয়ার বাইরে। তো তোমরা ভেবো না আমি এখানে বসে কোনো বড় বড় কথা বলছি, আগামী দিনেও তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। সেদিনকে আমি গেছিলাম
পাসপোর্ট অফিসে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ আমি ওখানে গিয়ে কিছু তুলিনি। তো যাই হোক, আমার ছেলের অলমোস্ট পাসপোর্টটা রেডি হয়ে গেছে, শুধু একটু ভেরিফিকেশানটা এখন বাকি আছে। তো আগামী দিনে আশা করব আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ অনেক কিছু শেয়ার করতে পারবো। শুধু আমার একটাই একটাই কামনা ভগবানের কাছে, যে আমার ছেলেটা যেন মানুষ হয়ে যায়। কেন বলো তো বন্ধুরা, আমার জীবনে না আমি মানে অনেক ব্যাপারে ক্ষেত্রে আঘাত খেতে খেতে না আমার পিঠটা না দেয়ালে ঠেকে গেছে, বুঝতে পেরেছো? দেয়ালে ঠেকে গেছে। তো তা আমি এখন মানে আর কিছু কোনো দিকে তাকাতে চাই না, আমি চাই শুধু আমার সন্তানটা মানুষ হোক, আমি যেন সন্তানের গর্বে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আর কিচ্ছু চাই না আমি। আমি মা হয়ে যেন এইটুকু পারি। আর সবথেকে মজার ব্যাপার, আমি যেখানে যেখানে কোনো দিনও যাইনি, এই গেট কোথায় আলিপুর, কোথায় তাজ, আমি তো চিনি না। আমি মেট্রো করে রবীন্দ্রসদনে গেছি, তারপরে আমার কাছে পুরো আমি মানে সব কিছু ব্লাইন্ড, আমি কিছু চিনতেই পারছি না কোন বাস যাবে না যাবে। ঠিক বুদ্ধি করে পুলিশদের কাছে গিয়ে বলে কোন বাস যাবে, মানুষ তো হেল্প করেই তাই না, তাদের হেল্পের মাধ্যমে আমি ঠিক পৌঁছে গেছি। আর আসার সময় তো আমার ছেলে সাথে ছিল, কোনো অসুবিধা হয়নি। তো এই জন্যই আজকে আমি গেছিলাম। তো বন্ধুরা, তোমরা এইটুকু প্রে করো যেন আগামী দিনে আমি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে? তাও আমি একটা জিনিস মিস করে গেছি, যে আমি সেদিনকে পাসপোর্ট অফিসে গেছি, কিন্তু আমার মাথাতেই ছিল না যে সেগুলো তুলবো বা কিছু। তো যাই হোক, আমি আশা করি সেটাও আমার ছেলের হওয়ার মুখে, শুধু এখন ভেরিফিকেশানটা বাকি। কোনো সব কিছুতে একটা ভয় লাগে আমার, যে পারবো কি পারবো না, কিন্তু কোনো কোনো ব্যাপারই না। সো এখানে আমার মানে আমার ছেলে বলছে মা তোমার না গেলেও হতো, আমি নিজেই পারতাম করতে। যাই হোক, এখন তো ব্যাপারটা বুঝে গেলাম, কোনো ব্যাপারই না এই সমস্ত। তো আজকে তাজও ঘুরে আসলাম, আগামী দিনে হয়তো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। তো যাই হোক, আমার ছেলে আজকে তাজে বার টেন্ডারের এক্সামটাও খুব ভালো দিয়েছে। তো কারণ আমি পরে বসে থাকার পরে ওদের যে মানে গ্রুপ ক্রিয়েটার স্যার, উনি বাইরে এসে বললেন যে মানে জিজ্ঞাসা করছো সব প্যারেন্টস, আমিও জিজ্ঞাসা করলাম স্যার পরীক্ষা কেমন দিল, বললো যে ঠিক আছে ওকে। আর তখনই উনি আমাকে বললেন যে আমার মানে আজকে ওই কলেজের পরীক্ষাটাও ওকে করেছে, কিন্তু একটু নুন বেশি সল্ট বেশি হয়ে গেছে, নাহলে সব কিছুই ওর ওকে হয়েছে। তো এই ছিল আজকের তোমাদের সাথে আমার শেয়ার করার মতন কিছু বিষয়, আর কিছুই না। আমি ওই জন্যই দুপুরবেলা বেরিয়েছিলাম আজকে, তো ছেলের সব কিছু হয়ে গেল, এখন পরীক্ষা শেষ হয়নি, কাল এখন পরীক্ষা কন্টিনিউ, চার দিন প্র্যাকটিক্যাল চলবে, কিন্তু তাজে আর যেতে হবে না। যে ওয়াইনের বোতল বা ওয়াইন কী করে দেয় তোমরা তো সবাই জানো, এগুলো তো আর কিছু বলার নেই, এগুলো তো ওদের শিখতে হয়েছে, তো সেগুলো তো পরীক্ষা দিতে হবে না। আর ওগুলো এই ব্যাপারটা তো পুরো নতুন আমার ছেলের কাছে, তো এগুলো তো আর ঘরে প্র্যাকটিস হয় না। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করব না, এইটুকুই আমার বলার ছিল। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আবার আসবো কালকে একটা ভালো ছোটো কোনো ভালো কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য, ঠিক আছে?